Aydar! Ay! Ay! Abba! Abba, দেখো ওই জায়গায় পুলিশ রে দৌড়ে দিতেছে। চলো তো যাই। চলো চলো। ধর 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 ওই 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 এই কি পাইছস? হ্যাঁ সরকার পতন হইছে আর তুই পলায় যাইবার লইছস। হ্যাঁ তুই আমারে অনেক জ্বালাইছস। এই বালু গাটনিয়া আমার মিথ্যা মামলা দিয়ে আমার জেলে পড়ছিলি, তারপর আমার বউরে টেলিফোন কইরা টাকা আনছস, তারপর আমার রিমান্ডের থেকে মায়ের বাদ দেস নাই, মায়ের উপর মার দিছস। আমি 15 বছর অপেক্ষা করে আছি শুধু এই আজকের দিনের জন্য। আজকে আমি তোর বাগে পাইছি, তোর মা তো আমি কেলে ভালো মুরে। তুই আমার বড় ভাই রে, একবার ঘুম করে দিছস, আমরা বলি নাই। তুই কত অত্যাচার করছস, তুই একবার নিজের ভাই ভাই দেখছিলি? তুই কি করছস? নিজের সরকারের ক্ষমতায় ছিল বুঝলা, যা খুশি তাই করছস, প্রত্যেকটা নিরীহ মানুষের উপর তুই অত্যাচার চালাইছস। তোর তো আমরা সারমো না, অনেক কষ্ট করে তুলে ধরছি। এই 15টা বছর আমরা খুবই দুর্দশায় খুবই কষ্টে কাটাইছি, আমাদের কাছে এই অস্ত্র আমরা তুলে নিতে বাধ্য হয়েছি। এই বাবু, আমি ওরে আমি ওরে এনেই ভাড়াই দিমু। ভাই ওরে এনে না, ওরে ভালো করে সাইজ করতে হইব। আসলে আমি যা করছি আমার নিজের বুদ্ধিতে করি নাই, আমি সব উপর মহলের চাপে করছি। আপনারা আমার মাফ করে দেন, আমি আর এই সমস্ত কাজ করব না, আমার মাফ করে দেন। এই তোর কাছে আমি অনেক মাফ চাইছি, হাতে বাই পর্যন্ত তোরে দইরে আমি কান দে বন্যা ভয় দিছি, তারপরে তুই আমার মাফ করস নাই, তোরে আমি আজকে মাফ করুম, ওরে আমি এই মাটির মধ্যে গাইয়া ফেলামু। এই খবরদার, কেউ আগামী না বলতেছি। এই বালুর ঘাটে আমাগো, এই জায়গা আমি কোনো হানা নি যাই না। তোরা এখান থেকে যাবি নয় তো তোকে শেষ করে দিমু, তাড়াতাড়ি যা বলতেছি। যা যা ভাগ এখান থেকে, নালে এক কার মাথার খুলি উড়ি হারিয়ে দিবো। ভাগ 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 এখান থেকে। নীলা তুমি? হ আমি। আমার চিন্তা তোমার এমন অনেক কষ্ট হইতেছে না? তুমি তো আমার উপরে কম অত্যাচার করো নাই, তুমি ঘুষ খাইতা, দুর্নীতি করতা, পরনারীতে আসক্ত ছিলা। এই নিয়ে আমি তোমারে বলতে গেছিলাম দেখা, তুমি আমার উপরে অনেক অত্যাচার করছো, আমার গায়ে হাত তুলছো, মারধর করছো, এমনকি শেষমেশ বাড়ির থেকে বাড়ি করে দিছো। নীলা দেখো, আমি না বুঝা না শুনে তোমার উপরে অনেক অন্যায় অবিচার করছি, তোমার মায়েরা বাড়ির থেকে তাড়াই দিছি, আর সেই তুমি আজকে আমার জান বাঁচাইলে। কিন্তু নীলা তোমার চেহারার এই অবস্থা কেন? আমার এই অবস্থায় বলো তো কি হইব, আমি আমার এই বুড়া বাপটার ঘাড়ে যেয়ে পড়ছি, আমাকে দুইজনের অভাবের সংসার, দুইজনে মিলা মাঠে কাজ করি, এই বালুর ঘাটটা সামলাই। নীলা আসলে আমি বড় ভুল করে ফেলাইছি, আমার তোমার উপর অত্যাচার করা ঠিক হয় নাই, দেখো বিশ্বাস করো আমি না এখন ভালো হয়ে গেছি। নীলা তোমার উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, তুমি আমার ক্ষমা করে দাও। নীলা শোনো, আমি তোমার জীবন বাঁচাইছি ঠিকই, কিন্তু তোমারে মাফ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি আজকে থেকে ঘুষ দুর্নীতি সব কিছু ছাইরে দিমু, পাঁচুক্ত নামাজ পড়ু, আমি কোনো অন্যায় কাজ করুম না, তবু তুমি আমার মাফ করে দাও। নীলা মারে তোর একটা কথা কই মা, মেয়ে বিয়ে একবারই হয়, জামাই জঞ্জামের ভুল বুঝবার পারছি, তুই ওরে ক্ষমা করে দে, মাফ করে দে। ঠিক আছে জামাই, এই বস্ত্রগুলো তুমি থানায় জমা দিয়ে দিও। ঠিক আছে চল মা, জামাই বাড়ি চল। আমার কি দিন পড়ার কোনো কাম কাজ নাই, আপনার পিছনে পড়ে থাকবো নাকি আমি? বৌমা আমি এই শুধু শুধু এই বাজি দিয়ে আমি ভাত খাইতে পারব না, আমি এই ভাত খাব না। খাইবেন না মানে কেন খাইবেন না? আপনি যে ভালো মন্দ চান ভালো মন্দ আমি কই পামু? আপনার কোলা কি তালুক রেখে গেছে নাকি যে আপনি ভালো মন্দ চাইবেন আমরা আইনে দিমু? আমার আর ভালো লাগতেছে না, কোলা আমার স্কুলে গেছে, স্কুল থেকে আসার পরে কোলাটা আমি কি খাইবে দিমু? আমি এই চিন্তাই বাসতেছি না, আবার আপনি এসে রঙের কথা কইতে, ভালো মানুষের মতো এইগুলো দিয়ে খায় না। না না আমি এইগুলো ভাত খামু না, আমি এগুলো তো খাইতে পারি না। নীলা ভাইজান, ভাইজান তুমি এতদিন পড়াইছো,
চলো বাড়ির ভিতরে চলো। না না, বাড়ির ভিতরে গেলে এই কথাটি আমি কইতে পারবো। আমি এই জায়গায় কই কথাটি শুন, না যাই না না শুই না, তোর অল্প বয়সে একটা বাদামি ফুলার লগে বিয়ে দিছিলাম। তোর জামার যে এইরকম চরিত্র খারাপ, যদি এইটা আমি জানতাম তাইলে কি আমি তোর বিয়ে দিয়ে তোর জীবনটা আমি নষ্ট করি? এই যে দেখ, তোর মতো একটা সুন্দর বউ রেখা সে নিচে চলে গেছে, অন্য জায়গায় যেয়ে বিয়ে করছে। তাইলে কোয়া বোন, এই দেখি ঠিক হয়েছে? আর তুই কোন আশায় এই বাড়িতে পড়ে রয়েছিস, কোন সুখের আশায়? ক, তুই হইলে আমার একমাত্র বোন, আমার পুলিশের টুকরে। আমি তোরে কুলে পিঠে করে মানুষ করছি, তোর কষ্ট দেখলে তোর এই ভাই কি সহ্য করতে পারে? ক, তোর সূর্য চাষা তোর কাছে পাঠাইলো, ভালো একটা সুগন্ধ আছে। অবশ্য লোকটার একটু বয়স বেশি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তিন চারটা বিয়ে করছে কিন্তু একটা বউ তার কাছে নাই, ভাই বাচ্চা হয় না দেখে তারে একদম তালাক দিয়ে দিছে। এলাকার মানুষে কইলো ওই লোকটা নাকি অনেক বড় লোক, 100 বিঘা জমি, টাকা পয়সার কোনো অভাব নাই, 10-12টা খালি পুকুরি আছে, 10-12 রকমের মাছ ছাড়ছে, আর খেত খামারের অভাব নাই, সবজির অভাব নাই, এই নুন আর তেলটা ছাড়া আর তোর কিচ্ছু কেনুন লাগবো না। আর দাসীবাদীর কথা কইতেছ, 10-12 জন দাসীবাদী, তোমার কোনো কামই করুন লাগবো না, খালি সিয়ারের উপরে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বইয়া খালি হুকুম করবা আর জাদুর মতো তোমার কাছে খালি আইসা যাইব। সেই সম্বন্ধ একবার যদি খালি তোর বিয়েটা ওই বেটার লগে হয় তাহলে তোর ঘরে সুখ, তোর পায়ের কাছে সুখ, এসে খালি ঘোরাঘুরি করবো, এই নুদার তেল ছাড়া আর কিচ্ছু কেনার লাগবো না। ভাইজান, ঠিক এই কথাগুলাই তুমি আমার এই বাড়িতে বিয়ে দেওয়ার সময় কইছিলা। দেখো আমি কত সুখে আছি। যাই হোক, তুমি এইসব চিন্তা বাদ দাও, রকির বাবা বেইমানি করতে পারে ঠিকই, কিন্তু আমি আমি তো বেইমান না। এই বাড়িতে যখন আমি বউ আইছিলাম তখন তখন আমি আমার শ্বশুরে পাইছি, আমার শ্বশুরে আমি বাবা বলে রাখছি, জন্মের পর আমি আমার বাপরে হারাইছি, আমার শ্বশুরে পায়া তার আমি বাপ হিসেবে মাইনে নিছি, আর সেই বাবারে রেখা আমি অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আচ্ছা ভাইজান, তুমি কি একটাবার ভাইবে দেখছো, আমি যদি আমার এই বাপরে রেখা চলে যাই তাহলে তাদের অবস্থাটা কি হইব? আমি যতদিন বাইচে থাকবো আমি আমার ছেলে রকি আর আমার এই শ্বশুর বাপটারে নিয়ে আমি এই বাড়িতেই কাটিয়ে দিতে চাই। ভাইজান এসব বাদ দাও তো, চলো ঘরে চলো। না যাবো না, যা। মামা তুমি চলো ঘরে চলো। ও হ্যাঁ ভাইজান, চলো ঘরে চলো। হ্যাঁ চলো, চল। এই তোরা যা, আমি তাও সবার সাথে একটু কথা কই আসি। এই দাও। আমার বোন দেওয়া অল্প বয়সে এই বাড়িতে দুঃখে কষ্টে জীবন কাটাইতেছে, আর এই যে আপনার গুলা আমার বোনদের থুইয়া চলে গেছে, কত ভালো জায়গায় থেকে বোনদের সম্বন্ধ আসতেছে কিন্তু বোনদের রাজি হইতেছে না, আপনার বাড়ির থেকে তো যাইতেই চাইতেছে না, আপনার বাড়িতে যে আমার বোনদে কি পাইছে আমি কিছুই বুঝতেছি না। তাও তাই আমি কি করব, আমি তো জ্বালানটা কম জ্বালাই না, এই যে দেন সবজি দেওয়া ভাত দিছে, পরে কইছে যে আমি মাছ ভাত ছাড়া খাই না, জ্বালান তো কম জ্বালাই না, তারপরও যে আপনার বোন যায় না কেলে এটাই বুঝতেছি। ও চাচা ভাবি কই, ভাবি, ও ভাবি আপনি তো আবার হুদাবাদ গলা দা নামে না, মাছ মাংস ভালো মন্দ ছাড়া আপনি খাইবারই পারেন না, আমি তো ভুইলাই গেছিলাম, আপনি তো জমিদারের পুত, ভালো মন্দ ছাড়া কেমনে খাইবেন? আমি কত কষ্ট কইরা মাটির ব্যাংকে করে টাকা জমাইছিলাম, হেই ব্যাংকটা ভাইঙ্গা টাকা দি দিয়া তারপরে আপনার জন্য ভালো মন্দ কিনা নাইছি, এবার রান্না করবো আল্লাহর রস্তে গিলেন। আর ফিরোজ তুমি আজকে দুপুরে আমার সাথে খাইয়া যাও ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, আমি সময় পাইলে আসুন নে, এখন আমি যাই, আমার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি। রকি, রকি, রকি বা দেখলেন তো পুত্রিয়া, আমি কেমনে এমনি তারা মুখন, আমার সারাটা দিন আমার চিন্তাই করে। হ বুঝছি, তা ওইসব এখন ওইগুলো বাদ দেন, নন ঘরে যাই, পরেরটা পরে দেখবো, নি চিন্তা করেন না। আসুন আসুন। ভাইজান তুমি তাহলে দেখে শুনে যাইও। হ আমি দেখে শুনে যামনি, কিন্তু যাওয়ার আগে আমি তোরে দুইটা কথা কয়ে যাইব। নীলা, এই বয়সে তুই স্বামী ছাড়া, তুই স্বামী ছাড়া সারাটা জীবন কীভাবে থাকবি? তুই যে একটা নারী,
তোর তো স্বামীর দরকার আছে, তুই জীবন কিভাবে চালাবি? তোর একটা ছেলে আছে, তোর একটা জীবন আছে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তোরা কিভাবে চলবি? তুই যদি আমার কথা শুনস তাহলে আমার সাথে চল, ওই লোকটার সাথে যদি তোর বিয়ে হয় অনেক সুখে থাকবি। তুমি যাইতেছো যাও ভাইজান, যাওয়ার সময় আমার মাথা গরম করে দিয়ে যাও না। দেখ মায়া মানুষের এত মাথা গরম করুন ভালো না, আমার কথা যদি না শুনস তোর শ্বশুরের কথাটা তো শুনবি। হব মা, তোমার ভাইয়া তো ঠিক কথাই কইছে, তুমি তোমার ভাইয়ের সাথে যাও। মারে আমার পোলা ঢালু একবারে হারাম যাতা বদমাস, তা নাহলে কি এত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো বৌডারে ছুঁয়ে চলে যাইবার পারে? মারে তুমি তো আমার মেয়ের মতোই, আমার মেয়ে যদি এই এইরকম আমার বাড়িতে চলে আসতো তাইলে কি আমি দায়িত্ব নিয়ে তারে বিয়া দিতাম না? তোমারে তোমারে আমরা বিয়া দিবা চাই, তোমার ভাইয়ের যেটা কয় ওইটার সাথে আমরা একমত। আব্বা আপনি কী কইবার চাইতেছেন? আমি আপনার সাথে রাগারাগি করি, আমি যদি এখন রাগারাগি করি আপনি কি সামাল দিতে পারবেন? মারে আমি তো তোমার ওইভাবে কথাটা কই নাই। ওইভাবে কর নাই তাহলে এত কথা কিসের, একদম চুপ করে থাকবেন। ঠিক আছে বৌমা, আমি আর তোমারে জ্বালামো না, তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আপনার পোলা আপনারে আমারে, আর এই মাসুম বাচ্চারা রেখে চলে যেতে পারছে, আপনার পোলা তো বেইমান, আমি তো আপনার পোলার মতো বেইমান না, আমি আপনারা রেখে কোথাও যেতে পারবো না। আপনারে আমি অনেক ভালোবাসি বাবা, আমার বাবা মরে যাওয়ার পরে ছোটবেলায় আমি কাউরে বাপ করে রাখতে পারি নাই, একমাত্র আপনারাই আমি বাপের মতো দেখছি, আপনারা আমি বাপ বলে রাখছি। ছোটবেলায় আমি আমার এক বাপরে হারাইছি, এখন আমি আরেক বাপরে হারাইতে পারবো না, আপনারা রেখে আমি কোথাও যাবো না। ঠিক আছে আমি যাইগা, তুই যখন বোন হইয়া এই ভাইয়ের কথা শুনলি না আমি এনে থাই কি করুম? আমি তো তোর ভালোর জন্য চাইছিলাম কিন্তু তুই তো শুনলি না, আর এই প্রস্তাব নিয়ে তোর সামনে আমি কোনোদিন আসুম না। বাবা ঘরে চলেন, আয়। শ্রাবন্তী, বৃষ্টি দাঁড়াও। আরে কি করছো এটা? আমার মা কোথায়? তোমার মা কোথায় আমরা কিভাবে বলবো, আর তার সাথে বড় কথা তোমার মায়ের এই বয়সে বিমরতিতে ধরেছে, সে নিজের থেকে বাসা থেকে বের হয়ে গেছে, আমরা কি করবো এখানে, আমাদের কেন ধরে দিচ্ছ? বুঝতে পারছি তোরা কেউই সত্যি করে বলবি না, তাই না মা? তোমাদের দুজনকে বলছি, তোমরা কেন আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে বলো? কি হলো, চুপ করে আছো কেন, জবাব দাও। বুঝতে পারছি তোরা নিজের মুখে কিছুই বলবি না, আমার অন্য ব্যবস্থা নিতে হবে। সাহেব আমি কইতেছি, আমি এই বাড়ির চাকর, আমি ছোট্টবেলা থেকে আপনার ওই পাপদাদার আমলের থেকে এই বাড়িতে আমি চাকরগিরি করি, আপনারও না আমি কোলে ফিটে করে মানুষ করছি। তা আপনি যখন বিয়া করে বিদেশ চলে গেলেন আর এই পুরো পুরো দায়িত্ব দিয়ে গেলেন আপনার মায়ের সেবা যত্ন করণে, আপনার বউরা সেবা যত্ন করছে ঠিক কিন্তু আপনার মায়ের সেবা যত্ন করে নাই, সেবা যত্ন করছে অন্য মায়ের। আমি চাকর হইয়া আমি চুপচাপ সব কিছু মুখ বন্ধ করে আমি দেখছি, শুধু এই বাড়ির মায়া মমতা সাইরে আমি যাই নাই। আপনি বিদেশ চলে গেছিলেন, আপনি কোনো না কোনো একদিন এই বাড়িতে আসবেন, তখন আপনার কাছে আমি সব খুইলা কমো, তারপরে আমি এই বাড়ি থেকে যাবো। সাহেব আপনার এই মার কোনো দোষ নাই, আপনার মারে এরা চোর করে এই বাড়ির থেকে বাইর করে দিছে, আমারও বাইর করে দিত, কিন্তু এই বাড়িতে তো চাকর বলে একজন লাগে, ভয় ফরমা শুনুন লাগে, কাজকাম করুন লাগে, এই জন্য আমারে দেয় নাই, কিন্তু আমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করছে, শুধু আমি দাঁতে কামড় দিয়ে রয়েছি। আপনি একদিন আসবেন, আজকে আপনি আইসে দেখেন আপনার এই বউরা এই বাড়িতে যা করছে সম্পূর্ণ অমনে বিকাশ করছে, এরা যা করছে আমি ভাষায় প্রকাশ করতে পারব না, সবসময় বাইরের লোকজন আইনে এখানে আনন্দ ফুর্তি মানে একটা রঙ্গশালা করছে। সাহেব চাচা আপনি চুপ করুন, আমি যা বোঝার বুঝে নিয়েছি। এই তোদের দুজনকে আমি কি জন্য বিয়ে করে নিয়ে আসছিলাম? আমার মায়ের যাতে কখনো অযত্ন অবহেলা না হয় সেজন্য। আর তোরা তোরা কি আমার মাকে ভালোবাসছিস কখনো, সেবা যত্ন করছিস? কখনোই না। বৃষ্টি তোরা আমি বিদেশ যাওয়ার আগে কি বলছিলাম, আমার এই মা, আমার এই মা আমাকে ছোট্টবেলা থেকে আদর যত্ন স্নেহ দিয়ে বড় করেছে, আর তোদের তোদের দুইজনকে কখনো তো ছেলের বউ মনে করে নাই, নিজের মেয়ের চাইতেও আপন মনে করছে, কত আদর যত্ন করছে তোদের। তোরা তোরা আমার মায়ের কি করছিস? এই
এদেশ যে আমি দিন রাত হার ভাঙা পরিশ্রম করে মাসের পর মাস দিনের পর দিন টাকা পয়সা পাঠাইছি কিসের জন্য? আমার এই মায়ের জন্য, আমার মা যাতে একটু ভালো থাকে। তোরা আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমারই বাড়িতে যখন আমার মায়েরই থাকার জায়গা হয়নি তখন তোরাও আমার বাড়িতে থাকতে পারবি না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তোরা বের হয়ে যা। বাজার এই ভুলটা করিস না, ওরা একটু ভুল দাবি করছে। তুই যদি উল্টা আর একটু ভুল করস তাহলে এই সমাজে মতে থাকবি কেমনে? আর ও করেও তো চাউনের কোনো জায়গা নাই। এই যে বড় বউ, কত আদর যত্ন কইরা আমি ওর এবারের বউ বানাই নিয়ে আসছিলাম। আর এই যে ছোট বউ, ছোট বউ তো এতিম, বাপ মা কেউ নাই, খানা খান রকেছে সেই কে বড় হয়েছে অনাদরে। এই মায়াদারে তুই পছন্দ করে এবারের বউ বানাই নিয়ে আসস। কিন্তু দেখ, ছোট বউ তো ভালোই আসিল, বড় বউ লগে থাইকা তুই জন্য যেন কেমন হয়ে গেল। আমার এই বাড়ির থেকে বাইট করে দিছে আমার কোনো দুঃখ নাই রে বাজার। দুঃখ খালি একটাই আসিল, তোর মুখটা যদি আমি দেখে মরতে পারতাম। আরো আমার এই মনের আশাটা পূর্ণ করছে বাজার। আর ইয়ারে খুব সুস্থ, আমি মরণের সময় তোর এই মুখটা দেখে মরতে পারবো, এটাই আমার কাছে অনেক বিপদ। হ্যাঁ মা ঠিকই বলতেছে, আমি তো গরিব ঘরের মেয়ে, আমি কি এরা তো কিছু বুঝি? এ বাড়িতে যেসব ছেলে পেলে আসতো ওই সব বড় অপর পরিচিত, আমি তো ওদেরকে চিনি না। বড় অপুই তো বললো যে আমাদের স্বামী দেশে নাই, তো আমাদের তো এই বয়স আনন্দ ফুর্তি করার, আর আম্মাকে এ বাড়িতে রেখে কী হবে? উনি বাড়িতে কোনো কাজকর্ম করতে পারে না, বরঞ্চ ছেলের কাছে আরও বানিয়ে টানিয়ে আমাদের নামে আবুল তবুল কথা বলে। তার চাইতে বরং আম্মাকে বাসা থেকে বের করে দেয়, তাই আমরা শান্তি মতো থাকতে পারবো। বড় অপুর কথা শুনেই আমি বড় অপুর সাথে হাত মিলিয়ে আম্মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার কোনো দোষ নেই, যা করেছে বড় অপু করেছে, আমি বড় অপুর বুদ্ধিতেই সব করেছি। আমি আর একটা কথাও শুনতে চাই না, এই মুহূর্তে এখন আমার চোখের সামনে থেকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, বের হয়ে যা বলছি। ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। চুপ, তোর কোনো ক্ষমা হবে না, বের হয়ে যা। আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে, আম্মা আমার ক্ষমা করে দেন। বৌমার হ্যাঁ আমি জানি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে চাও নাই, বড় বউ যে জোর করে তোমারে আমার উপরে অত্যাচার করেছে সেটাও আমি জানি। এই জন্যই তো আমি আমার পোলার কাছে যা সত্য তাই কইছি মা। চলুন ভিতরে চলুন ভগবান। তোর কত বড় সাহস, তুই এই মাছের মাথা নিয়ে ভাত খাইতে বসছিস না? এই ছোট লোকের বাচ্চা, তুই যে এখানে এত বড় মাছের মাথা দিয়ে খাইতে বসছিস, সংসারের সব কাজ পড়ে রয়েছে, কাজগুলা কি করবে? হ্যাঁ তোর মরা বাপ মা উঠে আসে নাকি আমার মেয়েকে দিয়ে সব কাজ করাবি, কোনটা? কি ব্যাপার মা, এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? কেন করছিস তুই দেখছিস না? এই দেখ, এই যে তোর ননদ কোনো কাজ করে নাই, ঠিক আছে, রান্নাঘরে সব কিছু বিছানো রয়েছে ময়লা আবর্জনা, ওই রকমই সে এত বড় মাছের মাথা নিয়ে আসছে ও খাওয়ার জন্য। আচ্ছা মা বল, যখন এই মাছটা আনছে আমি তোকে বলছি না যে মাছের মাথাটা আস্ত রাখবি, আমি অনেক মজা করে খাবো, দেখ আমার খাইতে মন চাইছে সেই মাছের মাথা তো ননদ খাচ্ছে। মা এবার তো একটু থামো, কি করছো বলো তো? সামান্য একটা মাছের মাথা নিয়ে তুমি এখানে আমার ননদের সাথে ঝগড়া করছো? আর খেয়েছে তো কি হয়েছে? ওর ভাইয়ের বাড়ি ওর ভাই মাছ এনেছে, ওর ভাইটাও খেয়েছে, তোমার এত সমস্যা কেন হচ্ছে? কি রে মা, তুই আমার কথা চিন্তা না করে তুই তোর এই ননদের কথা চিন্তা করতেছিস যে কিনা বিধবা? ছি ছি ছি, আমার তো ভাবতেও খুব খারাপ লাগতেছে যে আমি তোর মা, তুই আমার এইভাবে অপমান করতেছিস তাও ওর সামনে দাঁড়িয়ে। মা আমার ননদ যেরকম এই বাড়িতে এসেছে তুমিও কিন্তু এই বাড়িতে বেড়াতে এসেছো, ও কাজ করুক বা না করুক, আর আমি তো ওকে কখনো বলিনি কাজ করতে, তুমি বলার কে? আমি তো সেই ভুল করব না, আমি তোর এই ননদ রে এই বাড়ির থেকে বাইর করে দিব, বাইর করে এই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব আমার নিজে হাতে নিব। হ্যাঁ এই বাইরে বাইরে বলতেছি, বাইরে বলছি মা।
আপু কি হয়েছে, কি কাঁদছিস কেন? কি আর হইব, যার কপাল খারাপ তার তো বলার মতন কিছুই থাকে না। দুনিয়াতে স্বামী নাই বইলে আজকে আর কেউই আপন না। সারাদিন পর করে ভাত খেতে বসলাম, কিন্তু মা ওই মা আমার মুখের সামনে থেকে খাবারটা নিয়ে নিল। কেন ভাই, আমি কি বাড়িতে বসে বসে খাই? আমি তো এবারে সব কাজ করি, সারাদিন কাজ করতেই থাকি, আমি তো এমনি এমনি তাদেরটা খাই না রে। আম্মা, ছোটবেলায় আমি আমার মা ডারে হারাইছি, এই যে আপনারাই আপনারে আমি কখনো শাশুড়ির চোখে দেখি নাই, নিজের আপন মা মনে করছি। আর আপনি আপনি কিনা আমার সংসারে এসা এইরকম ঝামেলা করতেছেন? কেন এরকম করি মানে? জামাই বাবাজি, তুমি এটা কি কথা কইলা? আমি তো তোমার সংসারের আয় উন্নতির জন্য এরকম করি। জানো, তোমার এই বোন সারাক্ষণ শুধু খাইতেই থাকে খাইতেই থাকে, এত খাইলে তোমার সংসারের ক্ষতি হইব না? চুপ করুন আপনি, আমার বোনকে নিয়ে আর একটা উল্টা পাল্টা কথা বলবেন না। আমার এই বোনটার ভালো একটা ঘরে বিয়ে হয়েছিল, হঠাৎ করে আমার দুলা ভাইটা মারা যায়, কপাল খারাপ, স্বামী সংসার করতে পারে নাই, কোথায় যাবে না যাবে কিছুই বুঝতে পারতেছিল না, তাই আমি আমার সংসারে জায়গা দিয়েছি। আমার তো বোন, আমি তো আর তাকে ফেলে দিতে পারি না। এই যে আপনি আপনি আমার বাড়িতে এসে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমার বাড়িতে খাইতেছেন, উঠতেছেন, বসতেছেন, আমি কি আপনারে কখনো কিছু বলছি? কিচ্ছু বলি নাই। আমার বোন আমার বাড়িতে এসে আমারটা খাবে, আমারটা করবে, তা আপনার সমস্যা কোথায়? হ্যাঁ আচ্ছা মা, তুমি তো এই বাড়িতে বেড়াতে এসেছো, তুমি কেন আমার সংসারে এভাবে নাক গলাচ্ছো বলো তো? শোনো মা, তোমার আর এ বাড়িতে থাকতে হবে না, অনেক দিন থেকেছো, এবার তুমি এ বাড়ি থেকে যাও। আমার সংসারে কে থাকবে না থাকবে সেটা আমি বুঝবো, যাও তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে বের হয়ে যাও, এ বাড়িতে আর কোনো দিন আসবে না। কি হলো, কথা কি কানে যায়নি? বেরো যান বলছি। আপু তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই যতদিন বেঁচে আছে ততদিন তোর আর কোনো চিন্তা নেই। হ্যাঁ তোমার ভাই ঠিকই বলছে, আমি আর দশটা ভাবিদের মতো না। তুমি আগে যেভাবে তোমার বাবার বাড়িতে হাসি খুশি ভাবে থেকেছ, আজ থেকে তুমি এইভাবেই থাকবে, তোমার কোনো চিন্তা নেই। চল আপু খাবি আয়। সবজি লাউ আছে, মুকি আছে, বেগুন আছে, শসা আছে। এই চাচা, কি হয়েছে ম্যাডাম, সবজি নেবেন? আমাকে সবজি দিয়েন তো, 1 কেজি বেগুন দিয়েন, 1 কেজি করলা, আর হচ্ছে 1 কেজি আলু। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা নামিয়ে দেন, আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আমার দেরি হয়ে যেতেছে। টাকাটা দেন না, আমার তো দেরি হয়ে যেতেছে, এত দেরি করবার লাগছে, ব্যাপারই তো বুঝতেছি না। আপা টাকাটা দেন না, আপা না যাই তুই তালাই উঠে দেখি। আপনি এবাসে ঢুকলেন কিভাবে? আমি গরিব মানুষ, সবজি বেচা খাই, ওই যে দোতলায় পুলিশের বউ ম্যাডাম উনি আমার কাছ থেকে সবজি নিছে, ওখানে আমার টাকা দেয় না, আমি এই জন্য দোতলায় গেছি টাকা আনার লিগে। ওখানে ওই ম্যাডামে কয় কি যে আমি পুলিশের বউ, আমার আরও হুমকি দিছে, কইছে যে এই এলাকার দিয়ে তুই সবজি বেচা পারবি না, আমার টাকা তো দেয়ই নাই, আমার আরও মাঠ ধর করে আমার বাইর করে দিছে। কি বলছেন এসব চাচা, পুলিশের বউ এই কাজ করেছে আপনার সাথে? আচ্ছা
আপনি একটা কাজ করেন, আপনি এখানে একটু আমার জন্য অপেক্ষা করেন, আমি একটু ভেতর থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। কি হলো এত দেরি করতেছে কেন? আল্লাহ জানে, কোনো ভেজাল টেজাল হইলো নাকি? আসেন বলছি, আসেন, দাঁড়ান এখানে। ছি 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 ছি, আপনার তো নিজের প্রতি নিজেরই লজ্জা হওয়া উচিত। কি করেছি? কি করেছেন বুঝতে পারছেন না? একজন বয়স্ক বৃদ্ধ লোকের গায়ে আপনি হাত তুলেছেন, তাও কিনা সামান্য সবজির টাকার জন্য। আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? যা করেছি বেশ করেছি। বুড়ো সাহস কত বড়! আমি কিনা পুলিশের বউ, এই বুড়ো আমার কাছে টাকা চেয়েছে, ওরে তো আরো কয়েকটা দেওয়া উচিত ছিল। চুপ করেন আপনি, পুলিশের বউ হয়েছেন তাতে কি হয়েছে? তাই বলে কি সবজির দাম দেবেন না আপনি? হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমার হাজবেন্ড হচ্ছে এই এলাকার এসআই, আমার হাজবেন্ডই তো আমাকে বলে দিয়েছে তুমি এই সবজি আলাদার কাছ থেকে যে সবজি নাও না কেন একটা টাকাও দিবা না, এর জন্য আমি টাকা দিই না। কেন? সরকার কি আপনার হাজবেন্ডকে বেতন দেয় না? তাই বলে সামান্য সবজি আলাদার কাছ থেকে ভিক্ষা করে খাবেন? তাই তোমা এখানে কি হইছে? ভাইয়া তুমি সঠিক সময়ে এসেছো, দেখো না এই যে পুলিশের বউ, ওই যে সবজিওয়ালা, সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে তাকে টাকা না দিয়ে মারধর করে বের করে দিয়েছে, টাকা দেবে না বলছে। আমি পুলিশের বউ, আমি কেন টাকা দিতে যাব? কি ওনার এত বড় সাহস? এই আপনি পুলিশের বউ হয়েছে তো কি হয়েছে, এই মহল্লাটা কি কিনে নিয়েছেন আপনি? উনি একজন সামান্য সবজিওয়ালা, সবজি বিক্রি করে কোনো রকমে সংসার চালায়, তার কাছ থেকে সবজি কিনে নিয়েছেন, দাম তো দেননি বরঞ্চ ওনাকে মারধর করেছেন, এই সাহস আপনি কোথায় পেলেন বলেন তো? এসআই দিয়েছে ভাইয়া। হ্যাঁ তার হাজবেন্ড এসআই, এসআই পুলিশ অফিসার তাকে বলেছে তুমি এলাকার যার কাছ থেকে সবজি নাও অথবা যে কোনো দোকান থেকে তুমি যাবতীয় যা কিছু নাও তোমার টাকা পয়সা দিতে হবে না। এসআই? এই আপনার জামাই এসআই, তাই কি হয়েছে? এসআই আপনার জামাই কি প্রত্যেকটা সবজিওয়ালারে প্রত্যেকটা দোকানে টাকা দিয়ে রেখেছে নাকি যে আমার বউ যা চাবে দিয়ে দিবেন, কোনো টাকা লাগবে না? এই জমিদারি কোথায় পেয়েছেন? হ্যাঁ আমাদের মহল্লায় থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে। হন আপনি এসআইয়ের বউ, হন আপনি লাটসাহের বউ, তাতে কি হয়েছে? হ্যাঁ আমার ভাই একদম ঠিক কথা বলেছে, এরপর মানুষকে মানুষ মনে করে চলাফেরা করবেন, গরু ছাগল মনে করবেন না, বুঝতে পারলেন? আজকে যদি তার জায়গায় আপনি থাকতেন, আপনার সাথে যদি এই ধরনের ব্যবহার করা হতো আপনার কেমন লাগতো? তখন আপনার মনে হতো যে আমি দিন এনি দিন খাই, আহারে আমার সাথে কি ব্যবহারটাই না করছে। তাই প্রত্যেকটা মানুষের জায়গায় নিজেকে রেখে বিবেচনা করে তারপর তার সাথে সেই ব্যবহার করবেন। আই শুনুন, আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মুহূর্তে ওনার টাকা দেন, তা না হলে কিন্তু আপনাকে ছাড়বো না। টাকা দেন বলছি। আমার ভুল হয়ে গেছে, আমি ওনার টাকাটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। দেন এই নেন আপনার টাকাটা। মুরুব্বি আপনার টাকা পাইছেন? হ্যাঁ টাকা পাইছি। তাহলে এখন যান। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বলে দিচ্ছি ভবিষ্যতে আর এই ধরনের আচার ব্যবহার করবেন না। তুমি দেখতেছো আমরা দুইজনে একটা জায়গায় যাইতেছি, যাত্রাপথে এসে কোন সাহসে তুমি বাধা দাও? হ্যাঁ বাবা রে আমার পেট ব্যথাটা বেড়ে গেছে, ওষুধ ফুরে গেছে, গা কটা টেকা দিয়ে ওষুধ আনো লাগবে, আবার চার ধরনের বইলে পরে দু একটা চা মানুষের খাওয়ান লাগে, আমার কাছে টেহা নাই। তোমার যন্ত্রণায় আমি আর বাঁচতেছি না। এই যে নাও ভাঙটি টাকা নাই, 50 টাকা আছে, এটা নিয়ে এখান থেকে বিদায় হও। নাই তোমার কি বিবেক বলতে কিছু আছে? তোমার সাহস কি করে হয়? তুমি বাবাকে সামান্য 50 টাকা দিচ্ছ? তুমি কি ভুলে গেছো নাইম, আজ থেকে ঠিক 20 বছর আগে তুমি যখন ছোট ছিলে তোমার বাবার কাছে তুমি 10-20 টাকা আবদার করতে, তোমার বাবা কি তোমাকে ভালোবেসে কখনোই বেশি দিত না? আর আজকে ঠিক 20 বছর পরে এসে তুমি কি না বাবার হাতে সামান্য 50 টাকা ধরে দিচ্ছ? তার মধ্যে বাবা বললেন তিনি অসুস্থ, তার ওষুধের জন্য টাকা লাগবে, তুমি কি না 50 টাকা দিলা? দাও তো তোমার মানি ব্যাগটা দাও। কি হলো দিচ্ছ না কেন? দাও। বাবা এই নে এখানে 10,000 টাকা আছে, আপনার তো ওষুধ কিনতে হবে, আপনি এই টাকা থেকে ওষুধ কিনে নেবেন। আর বললেন না আপনার বন্ধুদের নিয়ে আপনি চা খান, আপনি এই টাকা থেকে চা খাবেন, আড্ডা দিবেন, যা ইচ্ছা তাই করবেন। আরে নীলা তুমি এটা কি করছো? তুমি এতগুলো টাকা বাবাকে দিচ্ছ কেন? এত টাকা দিয়ে বাবা কি করবে? চুপ থাকো তুমি, আর একটা কথাও বলবা না। আমাদের যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে বাবা মুরুব্বি মানুষ হয়েছে তো কি হয়েছে, বাবারও টাকার প্রয়োজন হতে পারে। বাবা আপনার ছেলের কথা আপনি কিছু মনে করবেন না, আপনি এই টাকাতে আপনার যা যা করতে ইচ্ছা করে আপনি করবেন, ওষুধ কিনবেন, জামা কাপড় কিনবেন, ফ্রেন্ডদের নিয়ে ঘুরে বেড়াবেন, মজা মাস্তি সব করবেন। লীলা তুমি হঠাৎ করে এমন আচরণ কেন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন নাই, তুমি কি ভুলে গেছো যেদিন তুমি আমাকে প্রথম বিয়ে করে নিয়ে আসলা
সেদিন নীলা সনক হ্যাঁ বলো তোমাকে একটা কথা বলি আসলে ছোটবেলাতে আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আপন বলতে আর কেউই নেই বাবা আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি বাবা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আদর যত্ন করে বড় করেছে মানুষের মতো মানুষ করেছে নীলা আমি চাই তুমি আমার বাবার সবসময় খেয়াল রাখবে বাবার দেখাশোনা করবে কখনো যাতে বাবার অযত্ন অবহেলা না হয় তুমি আমাকে কথা দাও তুমি কোনো চিন্তা করো না নাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি বাবার কোনো অযত্ন হতে দিব না তোমার বাবা তো আমারও বাবা তাই না তাহলে আমি কিভাবে আমার বাবাকে অযত্ন হতে দিব বলো আমি বাবার পুরো টেক কেয়ার করবো তুমি চিন্তা করো না শুনে অনেক খুশি হলাম আচ্ছা চলো ভেতরে চলো চলো হ্যাঁ লীলা আসলে সারাদিন টাকার পেছনে ছুটতে ছুটতে আমি ভুলেই গিয়েছিলাম যে বাড়িতে আমার বাবা আছে তারও টাকার প্রয়োজন আছে তারও অনেক কিছুর দরকার আছে লীলা আজকে আমি বাবার ছেলে হয়ে যেটা করতে পারিনি তুমি বাবার ছেলের বউ হয়ে সেটা করে দেখিয়েছো বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এতদিন তোমাকে অনেক অযত্ন অবহেলায় রেখেছিলাম আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পারছি প্লিজ বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কোনোদিনও তোমার অযত্ন অবহেলা করবো না সবসময় তোমার খেয়াল রাখবো আমি তোমার আদর্শবান ছেলে হয়ে দেখাবো বাবা আর হ্যাঁ লীলা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার কথা রেখেছো তুমি আমার বাবাকে শুধু শ্বশুর না নিজের বাবার চোখেই দেখো আমি আশা করবো এভাবেই তুমি আমার বাবার সারা জীবন খেয়াল রাখবে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো না রে বাবা আমি এইগুলো মনে কিছুই করি নাই আমি মাফ করে দিছি সব বাবারাই সন্তানদের প্রতি রাগ করে থাকে না তাই বাবা এক কাজ কর আমার এত টাকা লাগবে না আমার 1000 টাকায় লইব এই ধর এই বাকি টাকা নিয়ে না না বাবা টাকা ফেরত দিতে হবে না এই সব টাকাই তোমার কাছে রাখো তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো তোরা কই জানি যাবে লাগছিলি এ জায়গা আমি আসি ঠিক আছে আচ্ছা বাবা আসি হ্যাঁ আচ্ছা বৌমা তুমি আমার ছেলের বউ তুমি আমার ধাক্কা মেরে ফেলে দিলে চুপ থাকেন আপনি আপনাকে না বলছি আপনি এই বাড়িতে আর কোনোদিনও আসবেন না তারপরও কেন আসেন আপনি কি বোঝেন না আপনাকে দেখলে আমার লজ্জা হয় আমি পরিচয় দিতে পারি না কারো সামনে যে আপনি আমার শ্বশুর হন বৌমা তুমি এটা কি কইতেছো বৌমা হ্যাঁ আমার সন্তান হ্যাঁ আমার ছেলে আমি ওর সাথে দেখা করার লিগাইছি তার সাথে দেখা করি আমি চলে যাবো আমি থাকুম নাই জায়গায় আপনি কি করছিলেন আমাদের সাথে সেটা কি আপনি ভুলে গেছেন আমিও যেমন আপনাকে মেনে নিতে পারবো না আমার সন্তানও আপনাকে মেনে নিতে পারবে না আপনার জিনিসপত্র নিয়ে আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যান বৌমা আমার ছেলেটার এই লাউ পছন্দ এই জন্য আমার নিজের গাছের লাউ ওর লিগে নিয়ে আইছি আর আমার নাতিটার মিষ্টি পছন্দ আমার এলাকার নাম করা দোকানের মিষ্টি এই জন্য আমার নাতিটারে নিয়েছি আমার নাতি আর আমার ছেলেটার সাথে দুইটা কথা কই আমি চলে যাবনি না কোনো দেখা দেখি হবে না আপনার ছেলেকে আপনি ভুলে যান আপনার ছেলেকে আপনি আর কোনোদিনও দেখতে পারবেন না আর আপনার ছেলে কোনোদিনও আপনাদের বাড়িতে যাবে না আপনি এখন চলে যান এখান থেকে বৌমা কতদিন হয়েছে আমার ছেলেটা আর আমার নাতির মুখটা আমি দেখি না এইটু মুখটা দেখি আমি চলে যাবনি থামুন আপনি আপনার আর একটা কথাও শুনতে চাই না আপনারা কেউ বলছেন এবারে থেকে বেরোয় যেতে যান বলতেছি যান লীলা তোমার সাহস কি করে হয় তুমি আমার গায়ে হাত তুলো তুমি কি ভুলে গেছো তুমি ছিলে কোথায় আর তোমাকে আনা হয়েছে কোথায় আমার বাবা চৌধুরী সাহেব তোমাকে একটা গেয়ো গ্রাম থেকে তুলে এনে এত বড় একটা ফ্ল্যাটের মালিক করে দিয়েছে আর তুমি তো কাজকর্ম কিছুই করো না এই ফ্ল্যাটের ভাড়া তোলার বসে বসে খাও আবার আমার গায়ে তুমি থাপ্পড় মারো থাপ্পড় দিয়েছি আমি বেশ করেছি তুমি আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো আজকে যদি তোমার বাবাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম তাহলে তোমার কেমন লাগতো তুমি এসব কি বলছো আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা মানে তুমি কি ভুলে গেছো তোমাকে আমি আগেই বলেছি যে তুমি তোমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না আর এই এক শর্তে আমি তোমাকে বিয়ে করেছি তোমার যদি তোমার বাবার সাথে সম্পর্ক রাখতে হয় তুমি নিজে রাখো কিন্তু তোমার বাবার সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো না তোমার যদি তোমার বাবার সাথে এতই দেখা করার ইচ্ছা হয় তুমি নিজে যেয়ে দেখা করে আসো কিন্তু তোমার বাবার আমাদের বাড়িতে কোনো জায়গা নেই ঠিক আছে দিলা আমার বাবা তোমাদের এই বাড়িতে আর কোনোদিন আসবে না বাবা বাবা তুমি এই বাড়ির থেকে চলে যাও তুমি আর কোনোদিন আসবা না তোমার ছেলে তোমার নাতি খুব সুখে আছে বাবা বাবা
আমাকে যদি তোমার খুব দেখতে ইচ্ছে করে তুমি আমাকে মোবাইল করো, আমি কীভাবে যাইয়া নিজে দেখা করে আসো। বাবা আমার কিছুই করার নাই বাবা, আমি এই বাড়িতে বিক্রি হয়ে গেছি বাবা। তুমি চলে যাও বাবা, এখানে দাঁড়ায় থাকো না, কারণ তোমার অপমান একজন ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় সহ্য করতে পারে না বাবা। তোমার এই অপমান আমি ছেলেও এ সহ্য করতে পারলাম না বাবা। তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি আর কোনোদিনও আইসো না, যাও এখান থেকে। বাবা রে, হ্যাঁ আমি সোয়েটার দেখতেছি, আমি আমি অনেক আশা করে গ্রামের থেকে তোকে দেহার লিগে আইছিলাম বাবা, অনেক কিছু নিয়ে আইছিলাম তোকে জন্য। আমার আমার নাতির মুখটা আমি দেখা পারলাম না বাবা, আমি আমি চলে যাইতেছি বাবা। দাদা তুমি কই যাইতেছো? ভাই ভাই তুই আমার বুকে আসিস না ভাই, তুই আমার শুস না। হ্যাঁ আমি গরিব কৃষক, ওই ক্ষেতের থেকে উঠাইছি, আমার শরীর বড় অনেক ময়লা, তুই তুই আমার বুকে আসিস না, না হলে তোর শরীরে যে ময়লা পড়বো ভাই, তুই তুই আমার বুকে আসিস না বাবা রে। হ্যাঁ আমি চলে যাইতেছি বাবা, আমি আর আর কোনদিন হ্যালো কি বললেন? আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে, কি সব পুড়ে গেছে, এটা আপনি কি কন? হায় হায় ও আল্লাহ আল্লাহ, এ কি শুনলাম আমি, আমার ফ্যাক্টরি ফ্যাক্টরি সব পুড়ে গেছে আল্লাহ, এখন আমরা কি করবো আল্লাহ, ও আল্লাহ আমি কি করবো আল্লাহ গো, আমার ফ্যাক্টরিতে আগুন ধরে আমি সব কিছু শেষ হয়ে গেছে, আমি ফকির হয়ে গেছি আল্লাহ গো, আমি এই ব্যাংকের লোন টোন আমি কিভাবে শোধ করবো আল্লাহ। কি বলতেছো তুমি এগুলা, আগুন লাগে সব পুড়ে গেছে মানে আমরা এখন চলবো কেমনে তাহলে? আমি তো আমার বাবার থেকেও তোমার কতগুলা টাকা নিয়ে দিছি, আমার ভাইয়ের থেকেও অনেকগুলা টাকা নিয়ে দিছি, এমনকি বোনের থেকেও টাকা নিয়ে দিছি, আর টাকা পয়সা কার কাছে পাবো, আমাদের তাহলে এখন কি হইব? বাবা রে কান্তা সুতকা কোনো সমস্যা হয়েছে? বাবা ফ্যাক্টরি পুরা সারকার হয়ে গেছে বাবা, ফ্যাক্টরি পুরা সারকার হয়ে গেছে, ওই ফ্যাক্টরি কি তোর? না বাবা ফ্যাক্টরি আমার শ্বশুরের নামে, কিন্তু ওই ফ্যাক্টরির ভিতরে আমার নামে অনেক টাকা লোন করা হয়েছে বাবা, এখন ওই ফ্যাক্টরির মালিককে তো আর ধরবো না, ধরবো আমারে বাবা, যত ঋণ আছে সব আমারে দিতে হইব, নাহলে জেলে যাইতে হইব বাবা। হ্যাঁ আচ্ছা খারাপ, তুই কোনো চিন্তা করিস না, আমি জিতেছি আমি জিতেছি। বাবা রে হে ধরে এই জায়গায় জায়গায় অনেকগুলো টাকা আছে। বাবা এতগুলো টাকা তুমি কোথা থেকে পাইলা? আর বাবা পাইছি না, এইগুলো সব সমস্যা বেশি, এই টাকাগুলো জুটে রাখছিলাম, আমার তো আর সংসারে কেউ নাই রে বাবা, একমাত্র তুই ছাড়া, এই জন্যে এই টাকাগুলো তোর জন্য নিয়েছি, এই টাকাগুলো রেখে দে। দেখছো নীলা, তুমি যারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছো সেই বাবা আজকে বিপদের দিনে তার এতগুলো টাকা দিয়ে আমার সাহায্য করতেছে, আর তোমার বাবা, তোমার বাবা তো আমারে ফাঁসাইছে, আমার নামে লোন করাইয়া তোমার বাবার নামে ফ্যাক্টরি করে ফ্যাক্টরি চালাইতেছে, আর আমি কি, আমি হইলো তোমাদের কাছে একটা রং করা পুতুল। বাবা রে তোর আর একটা কথা কই, আমার তো বয়স হয়ে গেছে গা, কোন সময় জানে আমি মইরা যাই, এই জন্য যে জাগার যে দলিল পাতিগুলো আছে না, এই যে দলিল পাতি এই যে সব সব নিয়েছি, এই এইগুলো তোর কাছে রাইয়া দে। দেখছো যে বাবারে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছো, সেই বাবা জমি জমা যা কিছু আছে সম্পূর্ণ কিছু আমার নামে লেখা দিয়া তারপর সে চলে যাইতেছে, আর তুমি কি করলা আমার এই নিষ্পাপ বাবাটারে তুমি এইভাবে অপমান করতে পারলা? বাবা আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার কথা কিছু মনে করেন না, আমি তো আপনার মেয়ের মতো বলেন, আর বাবা আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন, আপনার আর কোথাও যেতে হবে না। না 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 বৌমা, আমি তো তোমার কোনো সময় বৌমার মতো মনে করি না, আমি তো তোমার মেয়ের মতোই দেই বৌমা, হ্যাঁ আমি তোমার ক্ষমা করে দিছি, আমি মনে কোনো দুঃখ নেই নেই মা। দাদু চলো ঘরে চলো। হ্যাঁ বাবা চলেন বাবা ঘরে চলো। আসো বাবা। এ কি ব্যাপার, আমি মাত্র ঘরে তালা দিলাম, দোকানে যাবো
আর এই সময় তুমি দোকান বন্ধ করে চলে আসছো? হ্যাঁ, দোকান বন্ধ করে এসেছি। দোকানের বাকি দিতে দিতে আমি ফকির হয়ে গেছি গে। তুমি তো জানো দোকানে বাকি না দিলে আবার দোকানও চলে না, কিন্তু মেলা ঢেনা বাকি বেড়ে গেছে গা। কি দোকান থেকে বাকি নিতে নিতে তোমার ফকির বানাই দিছে? তুমি মানুষে এত বাকি দিছো কিসের জন্য আর কারে কারে বাকি দিছো? আরে তোমার আমি কইলাম না, বাকি না দিলে দোকান চলে না, কার কার কাছে দিমু? ওই যে আমার পাশের বাড়ির রহম ভাই, রহম ভাইয়ের কাছে ভাই 5,000 টাকা, তারপর হয়েছে আমাকে এলো বাবু ভাই সিগারেট খাইতে খাইতে 3,000 টাকা ফালাইছে, ওই শুভ ছোট শুভ ওর কাছে ভাই 2,000 টাকা, তারপর ওই যে ছোট রকি চিপস খাই আসার খাই এ খেয়ে খেয়ে 200 টাকা বাকি বানাইছে, আর ওই যে বড় এত মানুষের নাম কইলা, তোমার এত শখের বর্ষা বাবির নাম তো কইলা না, বর্ষা বাবির কাছে কোনো টাকা পয়সা পাও না? ও হো, বর্ষার কথা তো আমি ভুলাই গেছিলাম, বর্ষা বাবির কাছে বেশি টাকা তো পাই না, মাত্র 8,000 টাকা পাই। ও 8,000 টাকা, ওরা তোমার কাছে মাত্র মনে হইতেছে তাই না? শোনো, আজকে তোমার একদিন কি আমার একদিন, তুমি বর্ষার কাছে 8,000 টাকা পাও, আমাকে দোকানে চালানি তো 8,000 টাকা নাই, আর এক জায়গায় তুমি 8,000 টাকা দিয়ে রাখছো, আর কোন হালকা শুভ রকি তারপরে রহম চাচা ওকর কাছে তো টাকা আছে, এই যে ঘর থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে তোমার দোকানটা নিয়ে দিলাম, আর তুমি বাকি দিতে দিতে দোকানটার একদম শেষ করে দিছো তাই না? আজকের মধ্যে সবার থেকে সব টাকা তুলমু, এর মধ্যে যদি তুমি কোনো অমত করো বা উল্টাপাল্টা কিছু করো তোমার সংসার ছেড়ে আমি আজকের মধ্যে চলে যাবো। এমনি দিয়ে আমার সংসার চলে না, কত কষ্ট করে সংসারটা চালাই, তুমি তো সব কিছু জানো বুঝো, তারপরেও কেন এমন করো? কত তুমি আমার হাসাইলে, আমি কিনা পুরুষ মানুষের টাকা উঠাইতে পারি না, আর তুমি মহিলা মানুষের টাকা উঠাইবে, হাসাই না তোমারে। এনে হাসির কিছু নাই, তুমি এনে দাঁড়াও, আমি এখনই ঘরতে এমন একটা জিনিস আনমু সবাই টাকা দিতে বাধ্য হব। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে এখনই যাই নিয়ে আসতেছি। কি একটা মুসিবতের মধ্যে পড়লাম হে, এই মহিলা মানুষে কি করতে কি করবার চাইতেছে আমি তো কিছু বুঝি না। এই তুমি কি করবার চাও? কি করবার চাই এটা গলাই নাও, এখনো সময় আছে, সত্যি কথা কও, আর কার কার কাছে টাকা পাও? আরে আমি তো অনেকের কাছে বাকি টাকা পাই, কিন্তু সবার নাম তো আমার মনে নাই, এটাতে তুমি কি করবা? কিছুই করবো না, তুমি এটা সুন্দর মতো গলাতে ঝুলাও, ঝুলে আমার সাথে সাথে আসো, আসো আসো করতেছি, আসো আমার সাথে তাড়াতাড়ি আসো, ওই দাঁড়াও দাঁড়াও, এটা কার বাড়ি? আর এটা তো রহম চাচার বাড়ি, আমি বুঝলাম না এই ম্যাক নে রহম চাচার বাড়ি দিলে কেন লিখে তুমি? কিসের জন্য আসছে এটা তো তুমি দেখতেই পারবা, কিন্তু রাস্তা দিয়ে হাইটা দিতেছো ডাইনে বামে যে বাড়িগুলো পড়তেছে একটারও তো নাম কইতেছো না, আমি তো টাকা উঠানোর জন্য আসছি, চলো আসো। এই আর যাও না, এনে দাঁড়াও সাইডে দাঁড়াও, নাম জানি কি? রহম চাচা। রহম চাচা, আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, মোহাম্মদ রহম আলী সাহেব, আপনি তাড়াতাড়ি আমার সামনে হাজির হন, আপনার কাছে বিথি স্টোর থেকে 5,000 টাকা পায়, সেই টাকাটা নিয়ে আমার সামনে এখনই আসুন, আর না হয় কিন্তু আপনার মান সম্মান একটু থাকবে না। আরে এটা তুমি কি করতেছো? রহম চাচা আমার কাছে বাকি গেছে, ভালো কথা, এই মাইক মেডিস দিলে কইতেছো, মেশে যদি জানি রহম চাচার লজ্জা দিব। আরে ধুর, তুমি আসো মান সম্মানের কথা কইতে, মান সম্মান থাকলে কি আর মানুষের কাছে বাকি আনতো, মান সম্মান নাই বলেই তো বাকি আনছে, এখন যেটুকু আছে ওইটুকু আমি খাইয়ে দিব যদি আজকে টাকা না দেয়। বউ, এবার আমি বুঝতে পারছি তুমি কি এর লিগে মাইক নিয়ে এসো, মাইক ধরে ডাকলে রহম চাচা লজ্জা পাবো আর টাকা দিয়ে দেব। আচ্ছা আমি ঘরের মুখে মাইক ধরতেছি। রহম আলী সাহেব, আপনি তাড়াতাড়ি আমার সামনে চলে আসুন, আর না হয় কিন্তু মাইক ইন করে বলে দিব আপনার কাছে অনেকগুলো টাকা পাই। আর কি হইতাছে এটা? আরে মাইক দিয়ে আমার নাম ধরে ডাক করতেছো কি খেলি? তো আপনার ডাকমু না কি করব, আপনার কাছে যে আমরা দোকানদারের 5,000 টাকা পাই, আপনার কি আমাকে টাকাটা দিতে মন চায় না? আপনারা তো ভালো করেই জানেন যে আমরা সামান্য একটা দোকান করে খাই, আমরা গরিব মানুষ, ওই দোকানের টাকা দিয়ে আমাকে ঘরে চাল ডাল ব্যাগ কিছু আনা লাগে, আর আপনারা কি না আমাকে ওই ছোট্ট দোকানটা থেকে 5,000 টাকা বাকি এনে ঘরে বিচে আরাম করে বয়ে রয়েছে। তাই বলে এই মাইক দিয়ে আমার ডাক দিতে হয়? পার্লামেন্টে শুনলে কি করবো যে আমার কাছে টাকা বাকি পায়, মানুষের কাছে কি আমার মান সম্মান থাকবো? খুব একবারে মান সম্মান আছে, দোকান বাকি খাওয়ার সময় কি মান সম্মানের কথা একবার মনে পড়ে নাই? আপনার দেখে আমার মান সম্মান আছে এটা আমার ভালো করে জানা আছে, কারণ যদি ভালো ভালো আমার টাকা না দেন আমি এই যে মাইক দিয়ে শুরু করলাম। না আমার কাছে অনেক টাকা পয়সা নাই, আমি তো মানুষের কাছে টাকা পাবো, ওই টাকাগুলো উঠে লই তারপরে যেমনি। আপনি মানুষের কাছে টাকা পান? হ্যাঁ। আমার কাছে কি পান? না তা তো পাই না। তাহলে আপনি মানুষের কাছে টাকা পান ওটা আপনি আমার শুনাইতেছেন কিসের জন্য? আমি আপনার কাছে পাই আপনি আমার টাকা আমারে দেন, নালে এই যে শুরু করলাম করলাম। আস্তে 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 আস্তে, আগে মাইকিং করে আমার মান সম্মান খোয়াও না, 5,000 না এই যে 4,000 আছে, 1,000 টাইম পরে দিবেন। 4,000 টাকা? 4,000 টাকা তো এমনি মোনা, আমি 5,000 টাকা পাই। বউ চাষা যেহেতু 4,000 টাকা দিবার চাইতেছে, টাকাটা তুমি রাখো। হ্যাঁ 1,000 টাকা পরে দিবেন, তাহলে আমার নামে আর মাইকিং মুকিং করো না। ঠিক আছে, 4,000 টাকা নিলাম, শুধুমাত্র আমার স্বামী বলছে বইলা,
কারণ জামার কথা ছাড়া তো চলতে পারি না তবে হ্যাঁ বিকালের মধ্যে আর 1000 টাকা দিয়ে দেওয়া লাগবো নালে কিন্তু মান সম্মান একদম খাইয়া দিমু আচ্ছা জমেনি জমেনি বউ চলো সেই চলো বাবা রে বাবা বড় বিপদে পড়ছিলাম এই টাকা না দিলে তো আর গ্যারাম বইরা মাইকিং করে আমার নাম বইরা সরিয়ে দিত আমার জীবন থাকতার এই দোয়ান ছাড়া আমি বাকি কিরে করব 3 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফেরদৌস আলী সাহেব আপনার কাছে বিটি স্টোর থেকে 10000 টাকা পায় আমাদের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দেন আর না হয় আপনি অনেক মান্যগণ্য একটা মানুষ আপনার অনেক সম্মান আছে যদি টাকাটা না পায় তাহলে আপনার মান সম্মান ইচ্ছা থাকবে না ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে ওই যে আমি বিটি স্টোর থেকে 10000 টাকা বাকি আনছিলাম বিটি স্টোর থেকে মাইকিং করতেছে আমি হইলাম এলাকার প্রতিনিধি আমার যাই সম্মান সব গেল শিগগির অগোয়া গাছকায় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফেরদৌস আলী সাহেব আপনি যদি থামো থামো তোমরা এগুলা কি শুরু করছো মাইকিং বন্ধ করো আমার কাছে তোমাকে দোকানের অল্প কটা টাকা বাকি পাইবে তাই তো রাস্তার মধ্যে মাইকিং শুরু করছো শুনেন মেম্বার সাহেব আপনার কাছে যে অল্প কয়েক টাকা ওটা আমাকে সারা মাসের ইনকাম জানেনই তো আমাকে দোকানটা মাত্র দিছি নতুন ছোট মোটো একটা দোকান আমাকে ঘরের টাকা নিয়ে আমাকে নিজের পুঁজি শেষ করে ওই দোকানটা দেওয়া হয়েছে আর আপনার মতো মানুষ ওই দোকানটা থেকে তাও 10000 টাকা বাকি নিয়ে আসছেন টাকাটা দিতে চান না ওই টাকাটা দেওয়ার পরে আমরা ঘরে চাউল ডাল বাজার সদাই করি আর আপনারা কিনা মেম্বার মানুষ দেখা আমাকে টাকাটা সময় মতো দেনই না এই কম কথা কও এত বেশি কথা কও কে ওই টাকা তো পোলা মানে ঠান্ডা মান্দা খাইছে আমি কোনো কিছু আনছি নাকি আর শুনো আমি একজন এলাকার প্রতিনিধি জনপ্রতিনিধি এইভাবে তোমরা যদি আমার নামে মাইকিং করো আমার মান ইজ্জত এলাকায় থাকবো আমি মানুষের সামনে মুখ দেখাই পারুম আচ্ছা তোমাকে টাকা আমি দুই দিনের মধ্যে দিয়ে দেবো আপনার টাকাটা আজকে দিতে হবে এখনই দিতে হবে এই মুহূর্তে দিতে হইব আর না কিন্তু আমি মাইকিং শুরু করব কি একটা জ্বালাই পড়লাম ও মানে 20000 টাকা কেন দেন দিয়ে এই নাও এই নাও এই যেখানে 10000 টাকা আছে আর ভুলও কিন্তু এই সমস্ত কাজ করবা না টাকা পাইবা ভালো কথা দোকানে যামু টাকা ভদ্র মতো দিয়ে আসু রাস্তার মধ্যে মাইকিং এ দেখ কোন কোনাই নে পাইছাও মিথ্যা কথা কইন না আমার জামাই তো আপনার কাছে টাকা চাইছে আপনি দিতে অস্বীকার করছেন আর তাছাড়া আপনার মান সম্মান বেশি আপনার সময় আছে এখন আমার সামনে থেকে যান গা নালে কিন্তু টাকা দিছেন দিছেন আমি আবার মাইকিং শুরু করব আমরা দেখছি আগে মানুষে মানুষের কাছে টাকা পাইলে নতুন বছর আইলে হাল খাতা করে হাল খাতার মাধ্যমে টাকা ওঠায় এইটা ভালোই তো তোমরা নতুন নিয়ম বাইর করছাও এই এলাকার মধ্যে ঘুরা ঘুরে টাকা চাওয়া দরছাও একলা বাদ দাও ওই ধান্দাবাজি বাদ দাও মেম্বার সাহেব আমি তো দোকানটাকে নিয়ে আপনার কাছে অনেকবার আইছি আপনি আমার কাল দিবেন পরশু দিবেন তুরশু দিবেন এমনি করে ঘুরাইছেন ঘুরাইতে ঘুরাইতে আমার একজন স্যান্ডেল ছিঁড়া ফেলাইছেন এর লিগে জানবো আমি একটা ভুল করছি একটা মানুষের কথা তোমার কাছে কই নাই আবার কেডা কার নাম কও নাই কোন মহিলা মানুষ নাকি আরে না না মহিলা মানুষ না আমার এলাকার মেম্বার মেম্বারের কাছে টাকা পাই আমি 10000 টাকা এই কথা আসলে ভয়ে আমি তোমারে কই নাই 10000 টাকা উনি এলাকার মধ্যে নাম করা একটা মেম্বার হয় তোমার দোকান থেকে 10000 টাকা বাকি নিয়ে গেছে মেম্বারের কাছে তো আমি আগে যামু প্রয়োজনে মেম্বারের নামে আমি এইখান থেকে মাইকিং করা শুরু করব ওই বেলা যদি অনেক বেশি সম্মানই থাকতো তাহলে কোনো দোকান থেকে বাকি খাইতো না টাকা বাজার রাখতো না বউ মেম্বারের কাছে যাওয়া মানে ঠিক হইব না হাজার হইলো সম্মানীয় ব্যক্তি থেকে নাই গেলাম নাই যাবো মানে আমি সবার আগে তার বাড়িতে যাবো প্রয়োজনে বাদ বাকি মানুষের বাড়িতে কালকে যাবো আজকে যাবো না আজকে আগে মেম্বার বাড়িতে যাবো সব টাকা উঠায় নিয়ে আসা তারপর ওই দিতে বাজার করব চলো আমরা বাড়িতে চলে যাই তোমার কথা হবো তো আমি তো মেম্বারের নামে রাস্তা থেকে মাইকিং করা শুরু করব আপনার মান সম্মান বেশি আপনি জান গা বউ আসলে কোনো সময় তোমার কথা শুনি নাই কিন্তু আজকে বুঝলাম বউর কথা শুনতে হয় তোমার কথা শুই না দেখছো কতগুলো টাকা বাকি টাকা উঠাইলাম হ্যাঁ মাঝে মাঝে বউর বুদ্ধি শুনলে কাজে দেয় আর আজকের পর থেকে মনে জানি থাকে কাউরে একটা টাকাও বাকি দিবা না ঠিক আছে আজকের পরে থেকে কাউরে একটা টাকা বাকি দিব না ঠিক আছে আমি এলাকার মধ্যে মাইকিং করে দিমু যে আমাকে দোকানে আর কেউ যেতে বাকি না চলো